এরকম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যেতে এই জার্সি বাচ্চা কেউ দেখাইতে পারে পাবনা জেলার ভিতরে, তা গরু ফিরিয়ে দিয়ে দেবো, গরুই ফিরিয়ে দিয়ে দেবো আজকে। এরকম ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি এই পাবনা জেলা যতগুলো খামার আছে একটা খামারেও পাবেন না। কি বলেন, এরকম গরু দেখাইতে পারলে দর্শকদের জন্য? হ্যাঁ, ফিরিয়ে দিয়ে দেবো। ফিরিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, ফিরিয়ে দিয়ে দেবো। এটা কি মন গড়া কথা না? শিওর 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 এরকম গরু দেখাইতে পারলে? হ্যাঁ, এরকম গরু দেখাইতে পারলে, এরকম জার্সি দেখাইতে পারলে। আচ্ছা আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। নতুনদের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকলা পশুহাটের পাশেই আমার খামার, আর আমার খামারের নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম। আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শক? আজকে দর্শকের উদ্দেশ্যে দুইটা ইন্ডিয়ান জার্সি দেখাবো, আর দুইটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা দেখাবো। আচ্ছা আচ্ছা, মোট চারটা, দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান, দুইটা জার্সি। হ্যাঁ, চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। আচ্ছা দেখান কাকা। আমরা প্রথমে এই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা। হ্যাঁ বকনা, এবং এর গুরুত্বটা দেখান, এবং জাত মান কোয়ালিটি 100-এ 100। বয়সটা কেমন আছে এটার? এটা বয়স 7+ আছে। 7 মাস প্লাস বয়স? হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা দর্শক বন্ধুরা, 7 মাস প্লাস বয়সের একটি বকনা। আর এই এই গরুটা একটু ময়লা হয়েছিল, তো এই গরুটা ধোয়াই দিছে, এই জন্য একটু ওই ভিজা ভিজা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সিএলের প্রথম গরু এটা। এই পাশ থেকে যদি আমরা একটু দেখি, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু, কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখছেন। চামড়া কত পাতলা, দামটা রাখছেন কত? এই 1 আর 2, এটাও একটা লটে দাম। 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়ায় দাম দিবেন? জোড়ায় দাম বলবো। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখাই। আচ্ছা দেখান টাকা, সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আচ্ছা আচ্ছা, এডিএল বিজের বাচ্চা এটা? এডিএল বিজের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এডিএল বিজের দেখেন। এই বাচ্চাটির বয়স কেমন আছে? এটা আছে 8 মাস প্লাস আছে। 8 মাস প্লাস বয়স আছে দর্শক? 8 মাস প্লাস আছে। প্রথমটা ছিল 7 মাস, এটা 8 মাস, এটা একটু বড় বয়স। চামড়া দেখছেন? চামড়া অনেক, হ্যাঁ অনেক পাতলা, এবং গ্রোথটা দেখেন কত সুন্দর, মাঝেটা যে অনেক ভারী আছে, কানগুলো কত ছোট। এবং আপনার এই মাজার থেকে একদম মাথা পর্যন্ত দেখেন একই লেভেল, মানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাশাআল্লাহ সুস্থ সবল আছে, এবং বয়সটা আছে 8 মাস প্লাস, আগেরটার তুলনায় এটা একটু বয়সে বড় আছে। হ্যাঁ বড় আছে, এবং গরু একটু বড় আছে এটা। জোড়ায় দামটা কেমন রাখছেন? জোড়ায় দাম রাখছে 1,35,000। 1,35,000? জি জি। দরদাম করা যাবে নাকি ফিক্স? হালকা একটু অনার করতে পারবো, সীমিত সীমিত দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। আচ্ছা দেখেন টাকা, সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, খুবই হেলদি টাইপের একটি বাচ্চা এনেছেন, এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? হ্যাঁ ইন্ডিয়ান জার্সি, এবং জাত মান কোয়ালিটি 100-এ 100 আছে। যে দর্শকেরা ভিডিওটি দেখবেন অবশ্যই গরু দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা দেশি না বাহিরে, দেখলে বুঝতে পারবে। বয়সটা কেমন আছে এটার? এটা বয়স 10+11। 11 মাসের মতো বয়স আছে? 11 মাসের মতো বয়স। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এবং উলান পালান গুলো অনেক ভালো আছে, অনেক জায়গা আছে উলান পালানটা দেখতে পাচ্ছেন, এবং খুবই গ্রোথফুল এবং ভারী মাজার একটি গরু। ডবল বডির বাচ্চা, ডবল বডির বাচ্চা, এবং এই পাশ থেকেও যদি দেখতে পারেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা, মানে কোয়ালিটি সম্পন্ন। এই বাচ্চা নিয়ে এত এত কিছু বলতে হবে না। আচ্ছা প্রতিটা গরুই সুস্থ সবল? একদম সুস্থ সবল। এই গরুটির দাম কেমন রাখছেন? এই 3 আর 4 লটে দাম রাখছে। 3 এবং 4 দুইটা বাচ্চার একটি জোড়া করেছে? হ্যাঁ দুইটা জোড়া করছে। জোড়ায় দাম বলে দিবেন? জোড়ায় দাম বলে দিবেন। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি। আচ্ছা দেখান টাকা, সিরিয়ালের 4 নম্বর এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন প্রায় সেম, এবং সেম একদম সেম, এবং গ্রোথটাও দেখতে পাচ্ছেন এটারও খুবই ভালো গ্রোথের একটি বাচ্চা। জাতের কি এটা? দুইটাই ডাবল বডির বাচ্চা। এটা কি জাতের? এটাও জার্সি। এটাও একটা জার্সি, মানে এই এই এক জোড়া গরু, মানে এক ভাই সংগ্রহ করেছিল ওনার থেকে আমি নিয়ে এসেছি, মানে বলতে ভাই এই এই গরুর মতো আর গরু হয় না। আচ্ছা আচ্ছা, মানে এরকম কোয়ালিটি সম্পন্ন জার্সি গরু আর হয় না।
খুবই দারুণ গ্রোথফুল এবং মাজাটা যে অনেক ভারী আছে। দর্শক, এই বাচ্চাটির বয়স কেমন আছে? এটা 11+ আছে। 11 মাস প্লাস। মাশাআল্লাহ, এটারও দেখতে পাচ্ছেন তলাবাটটা, চারটা নিপল চার জায়গায় আছে, খুবই দারুণ স্পেস নিয়ে আছে। কারণ ইন্ডিয়ান না হলে আপনি ধরেন যে এত তলা হইতো না, দেশি দিতে হইতো, এত গ্রোথটাও আসতো না। হ্যাঁ, এত গ্রোথও হইতো না, মানে যাক বলে যে কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা। আচ্ছা, এই পাশ থেকে যদি আমরা একটু দেখি, এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, একদম খাওয়া দাওয়া সুস্থ সবল, একদম সুস্থ সবল, কোনো রকমের ডিফেক্ট নেই। দুইটা বাচ্চা তো জোড়া করেছেন। হ্যাঁ, দুইটা জোড়া। আমার দর্শক ভাই যদি সিঙ্গেলে নিতে চায় সেই ক্ষেত্রে দেওয়ার অপশন আছে? সেক্ষেত্রে দামটা ভিন্ন হবে। আচ্ছা আচ্ছা, দামটা ভিন্ন হবে, জোড়ায় দাম বলে দিবেন। কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে, আলাদাভাবে দরদাম করে নিতে হবে। হ্যাঁ, আলাদাভাবে দরদাম করে নিতে হবে। এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন এই জোড়ার? এই জোড়ার দাম রাখেছি 1,70,000 টাকা। 1,70,000? হ্যাঁ, 1,70,000। আর এই কোয়ালিটির গরু যদি পাবনা জেলায় কোনো খামারে দেখাইতে পারে, বুঝছেন, গরু তা ফিরে দিয়ে দেবো। এই কোয়ালিটির গরু যদি কেউ দেখাইতে পারে, মানে এত ইন্ডিয়ান জার্সি এরকম জাতমান কোয়ালিটি এই পাবনা জেলার কোনো খামারিতে নাই। আচ্ছা, কেউ দেখাতে পারলে গরুই ফিরিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, কেউ দেখাতে পারলে গরুই ফিরিয়ে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা 1,70,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, হালকা সীমিত একটু অনার করা যাবে। কাকা, এই যে গরুগুলো তো দেখালাম, জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা নতুন হয়তো খামারি নতুন খামার করবেন, তারা সরাসরি আপনার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলেও ওনার পক্ষেও ভালো, আমাদের পক্ষেও ভালো। আচ্ছা আচ্ছা, আর যারা প্রবাসী ভাই আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে আসার যদি কন্ডিশন না থাকে কারোর, গরু পছন্দ হয়ে গেলে দরদাম পোষায় ঠিক হয়ে গেলে আপনি ধরেন যে ব্যাংকে টাকা লাগা দেবে, গরু আমাদের নিজ দেখতে আমরা পোষায় দেবো। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বার 01795770473, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।